আমরা ইতিপূর্বে অল্প সময়ের মধ্যে জেনে গেছি যে তোমরা যারা প্রথম বর্ষে পড়াশোনা করতে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবেই তোমাদের পদোন্নতি দিয়ে দ্বিতীয় বর্ষে উন্নীত করা হয়েছে। সেই হিসেবে আমি তোমাদের সাথে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ইসলাম শিক্ষা দ্বিতীয় পদের আলোচনা করতে যাচ্ছি। তো আমরা জানি যে ইসলাম শিক্ষা দ্বিতীয় বর্ষের যে বইটি সেটি ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রে এটি সাতটি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে আল কোরআন, অর্থাৎ আল কোরআন পরিচিতি, আল কোরআনের কাকে বলে, আল কোরআনের সুরার সংখ্যা কত, আয়াত সংখ্যা কত, মাক্কী মাদানী সহ কি কোরআন নাজিলের প্রেক্ষাপট কি, এগুলো সহ সংশ্লিষ্ট বিষয়, এবং এর সাথে আল কোরআন থেকে সুরা আল বাকারার প্রথম থেকে ছয়টি রুকু এখানে সন্নিবিষ্ট করা হয়েছে। এরপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে আল হাদিস, হাদিস শাস্ত্রের কিছু কথা, যেমন হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার, কী কী, এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে ২৫টি হাদিস দেওয়া হয়েছে। এই ২৫টি হাদিসের আলোকেই তোমাদের সৃজনশীল এবং আনুষঙ্গিক প্রশ্নপত্র হবে, সেভাবে উত্তর দিতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আমরা জানি ইসলামের আইনের তিনটি বিষয় রয়েছে, তার প্রথম হচ্ছে আল কোরআন, দ্বিতীয় হচ্ছে আল হাদিস, তৃতীয় হচ্ছে আল ইজমা। আল ইজমার বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। চতুর্থ হচ্ছে ইসলামী আইনের চতুর্থ উৎস হচ্ছে আল কিয়াস, এই কিয়াস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এরপরে পঞ্চম নম্বর যে অধ্যায়টি সেটি হচ্ছে তোমার ফিকাশাস্ত্র, কোরআন হাদিসের পরে যে বিষয়গুলো আমরা কোরআন হাদিস থেকে সরাসরি পাই না, সেই বিষয়গুলো আমরা ফিকাশাস্ত্রের মাধ্যমে পেয়ে থাকি। এই ফিকাশাস্ত্র সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা করা হয়ে থাকে। এরপরে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে তোমার ফিকাশাস্ত্রের পরে মৌলিক এবাদত। মৌলিক এবাদত কী? যেগুলো এবাদত আমাদের না করলেই নয়, যেমন আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ, আনুষঙ্গিক যে মৌলিক এবাদতগুলো রয়েছে সেগুলো মৌলিক এবাদতগুলো এখানে সন্নিবিষ্ট করা হয়েছে। এরপরে হালাল হারাম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরে সপ্তম অধ্যায় যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তোমার তাসাউফ, অর্থাৎ সেটা হচ্ছে তোমার আত্মশুদ্ধিকরণের বিভিন্ন পদ্ধতির বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব প্রথম অধ্যায় থেকে সেটি হচ্ছে আল কোরআন। আমরা জানি প্রথমে আল কোরআন কী, আমরা প্রথমে জানব আল কোরআন কী, আল কোরআন পরিচয়, আল কোরআন পরিচিতি, আল কোরআন কী। আমরা যদি এই বিষয়টা দেখতে যাই তাহলে আমাদের প্রথম শব্দ হচ্ছে আল কোরআন, যেহেতু আরবি ভাষার শব্দ, সেহেতু আল কোরআনকে আরবি ভাষা দিয়ে আমাদের বুঝতে হবে। তো কোরআন শব্দটি হচ্ছে আল কোরআনু, শব্দটি করুন করুন শব্দ থেকে উৎপত্তি, করুন অথবা করআ অথবা করুন, এই তিনটি শব্দ থেকে নেওয়া হয়েছে। অথবা আরেকটা শব্দ বলা হয়েছে যেটা হচ্ছে আল ফুর আল কোরআন আল্লাহ উদ্দিন ফুরকান, যাই হোক আমরা জানলাম যে কোরআন শব্দটি তিনটি শব্দের সমন্বয়ে আমরা দেখতে পাই। একটা হচ্ছে কোরআন হচ্ছে করুন মানে পড়া, আবৃত্তি করা, তেলাওয়াত করা, যেটা আমরা রিসাইট বলি আমরা যেটাকে, সেটা হচ্ছে করুন করা মানে হচ্ছে আবৃত্তি করা, আর করুন হচ্ছে লেগে থাকা, সংযুক্ত থাকা, মিলিত হওয়া, এমন একটার সাথে আরেকটা লেগে থাকা। যেহেতু কোরআনের আয়াত, শব্দ, তারপরে বর্ণ প্রত্যেকটা একটার সাথে একটা লেগে থাকে, সুরা একটা আয়াত সুরা প্রত্যেকটা একটার সাথে একটা লেগে থাকে, জন্য তো বলা হয়েছে অর্গুন বা লেগে থাকা, সংগ্রহ করা বা একত্রিত করা। পড়া মানে হচ্ছে অধ্যয়ন করা বা পড়া, তেলাওয়াত করা। এই পড়াটা যেটা সেটা বিষয় হচ্ছে, এই বিষয়ে বলা হয়েছে যে বিশ্বের বুকে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা গ্রন্থে বলা হয়েছে দি মোস্ট ওয়াইডলি রিড বুক ইন দ্য ওয়ার্ল্ড। এই কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পঠিত গ্রন্থ, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়েছে। পৃথিবীর মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা যদি পর্যালোচনা করে দেখি এবং পরিসংখ্যানে যদি দেখি, যতগুলো রাষ্ট্র রয়েছে প্রত্যেকটা রাষ্ট্রে কোনো না কোনোভাবে মুসলমানদের অবস্থান রয়েছে, এবং প্রায় মুসলমানদের অবস্থানের কারণে তারা তাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনকে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময়ে তারা অধ্যয়ন করে থাকে বা পড়ে থাকে। এই জন্য ধর্মের অন্যান্য যত গ্রন্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। যাই হোক এরপরে আমরা যে বিষয়টা ই করবো জানবো সেটা হচ্ছে যে আল কোরআন ফুরকান ওজনে নেওয়া হয়েছে, মানে ফুরকান যেভাবে গঠন শব্দ গঠনে যেভাবে নেওয়া হয়েছে সেভাবে
এই কোরআন শব্দটা নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে আমরা আলোচনা করব, এই যে শাব্দিক অর্থ জানলাম, এবারে আমরা জানবো পরিভাষায়। তো পরিভাষায় যেটা জানবো সেটা হচ্ছে কোরআন, আমরা বাংলা জানি, এরপর আমরা আরবিতে যাচ্ছি। কোরআন হচ্ছে একটি গ্রন্থ, যে গ্রন্থটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাহু মাহফুজ নামক স্থানে সংরক্ষিত ছিল এবং আছে। সেই লাহু মাহফুজ থেকে ফেরেশতা, প্রসিদ্ধ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মারফতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সুদীর্ঘ 23 বছর, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, 40 থেকে তার ইন্তেকাল পর্যন্ত 63 বছর, 40 থেকে 63, এই যে 23 বছর, এই 23 বছর ধরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহি বা যে বাণী আল্লাহর পক্ষ থেকে আসত সেটাই হচ্ছে কোরআন। এবং সেটার ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ সংশয় থাকতে পারে না। এই হচ্ছে আল কোরআনের সংক্ষিপ্ত পরিচয়। এখানে আমরা জানলাম কয়েকটি জিনিস, একটা হচ্ছে কোরআন সংরক্ষিত রয়েছে লাউহে মাহফুজে, 2 নম্বর হচ্ছে যে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে, 3 নম্বর হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, এবং সেটা হচ্ছে বেলা সুবহাতিন, তাওয়াতুরিন ওয়ালা বেলা সুবহাতিন। এটা এমনই একটা ধারাবাহিকতা যে ধারাবাহিকতা কোনো ধরনের সন্দেহ সংশয় থাকতে পারে না। আমাদের এটি হচ্ছে আল কোরআন। তো এই হচ্ছে কোরআন। এই কোরআনের আমরা যদি বিষয় দেখি, এটা দেখলাম মানে পরিভাষায়। এবারে আমরা দেখব যে আল কোরআন এর সংখ্যা তাত্ত্বিক পরিচয়। আমরা যে গ্রন্থটি আমরা পাচ্ছি এখন, এই গ্রন্থাকারে এই কিতাবটি গ্রন্থটি আগে গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়নি, আগে ছিল বিক্ষিপ্ত অবস্থায়। কোরআন যখন নাজিল হয় তখন লেখার কোনো প্রচলন ছিল না, তখন সাহাবিরা যারা শিক্ষিত সাহাবি ছিলেন তারা গাছের পাতায়, গাছের চামড়ায়, তারপরে পশুর চামড়ায় পাথরে খোদাই করে বিভিন্নভাবে কোরআনের আয়াতগুলোকে লিপিবদ্ধ করতেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কোরআন সংকলনের কাজ শুরু হয়, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কোরআন সংকলনের কাজ সমাপ্ত হয়। তো এই যে গ্রন্থাগার আমরা পেয়েছি সেটি হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। আর এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআনের বাস্তব কপি হচ্ছে আমাদের সামনে, যে কোরআনের কপি রয়েছে সেটি। এখানে আমরা যে জিনিসটি পেয়েছি সেটা হচ্ছে আল কোরআনে সুরা সংখ্যা হচ্ছে 114টি, 114টি সুরা রয়েছে। এরপরে রুকু রয়েছে 554টি, এরপরে আয়াত সংখ্যা হচ্ছে 6236টি। আমরা কিন্তু বিভিন্ন বইয়ে একটা জিনিস দেখি যে আল কোরআনের আয়াত সংখ্যা 6666টি, কিন্তু এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা কোনো বিশুদ্ধ রেওয়ায়েত বা বর্ণনায় আমরা এই সংখ্যাটা পাইনি। আমরা পেয়েছি কোনটা, 6236টি, কিংবা কোনো ক্ষেত্রে বলা হয়েছে 32টি, এভাবে আমরা পেয়েছি। যাই হোক, আমরা এদিক থেকে যদি দেখতে যাই তাহলে আমরা দেখবো যে আমরা অধিক প্রসিদ্ধ কথা যদি আমাদের দেশে প্রচলিত রয়েছে, সেই হিসেবে আমরা যদি ধরে নিই যে আল কোরআনের আয়াত সংখ্যা 6666, যদি কেউ লিখে দেয় তাহলে কোনো ভুল হবে না, তবে ভুল হবে না, কিন্তু তারপরে বিশুদ্ধ কথা জানা দরকার আমাদের, যে 6236টি বিশুদ্ধ কথা। এরপরে 114টি সুরার মধ্যে প্রত্যেকটি সুরার প্রথমে বিসমিল্লাহ রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, কিন্তু একটি মাত্র সুরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। সেই সুরাটির নাম হচ্ছে সুরাত তাওবা বা সুরাতুল বারাত। এর নাম রয়েছে, আমরা যাকে সুরা তাওবা নামে আমরা জানি এবং চিনি। সেই হিসেবে যেহেতু প্রত্যেক সুরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, সেই হিসেবে আমরা ধরতে পারি যে 113টি সুরা, 113টি সুরার সাথে বিসমিল্লাহির রহমানির রহিমকে কেহ কেউ আয়াতের কোরআনের সুরার আয়াত সংখ্যা নির্ধারণ করেছেন। সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই পবিত্র কোরআনের আয়াত সংখ্যা দাঁড়ায় 6349টি। আমরা এই অবকাঠামোগত আমরা কিছু করে জানলাম। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে আল কোরআনকে তেলাওয়াত করার সুবিধার্থে আল কোরআনের যারা পাঠক, প্রসিদ্ধ পাঠক, তারা এই কোরআনের বিষয়বস্তুর
তেলাওয়াতের জন্য সুবিধার্থে ওনারা এই কোরআনকে সাতটি মঞ্জিল বা সাতটি ভাগে বিভক্ত করেছেন এবং সাত দিনের জন্য তারা মুখস্থ করতে পারেন, এই জন্য সাতটি ভাগে বিভক্ত করেছেন। অপরপক্ষে এই কোরআনকে ত্রিশটি অধ্যায় বা ত্রিশটি অংশে ত্রিশটি ভাগে ভাগ করে, যাকে আমরা ত্রিশ পারা বলি। এ হচ্ছে অবকাঠামোগত কিংবা সংখ্যাতাত্ত্বিকভাবে আল কোরআনের পরিচিতি। এরপরে আমাদের বিষয়বস্তু এক কথায় আমরা বলতে গেলে আল কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানব জাতি, কিসে মানব জাতির কল্যাণ এবং অকল্যাণ, এই বিষয়ে শুধুমাত্র আল কোরআনে আলোচনা করা হয়েছে, এছাড়া অন্য কোনো বিষয় আলোচিত হয়নি। এরপরে অন্যান্য বিভিন্ন মহাশয়ের মহাদেশ তারা আল কোরআনের বিষয়ে আলোচনা করছেন। সংক্ষিপ্ত কথা হচ্ছে আল কোরআনের বিষয় মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ, এই মানুষের কল্যাণ অকল্যাণের বিষয়গুলো এই নির্ধারণ করা হয়েছে। আল্লাহ হাফেজ। আজকে আমরা যে বিষয়গুলো শুনলাম এর আলোকে আমাদের ক্লাসগুলো আমরা সুষ্ঠুভাবে বই শোনার পরে বই থেকে আমরা সেগুলো দেখে নেব এবং আমরা আমাদের এই পড়াগুলো রেডি করবো। এ বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।